আজ সূর্য কোন দিকে উঠেছে? জবের ব্যাপার সুইটহার্ট, তুমি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছ নাকি? না, আমি ফোন দিইনি। আমি ফোন দিই নাই তো কে ফোন দিছে? হ্যাঁ না, আমি মনে করলাম ধাপ লাগে চাপ হয়ে গেলছে। লাস্ট তুমি কবে আমাকে ফোন দিয়েছো বলতে পারবা? একটু মনে করে বলো তো, লাস্ট কবে তুমি আমাকে ফোন দিয়েছো? না, ভুলে গেছি। আচ্ছা, মনে করে পরে জানাবো না, ঠিক আছে? এখন রাখি। আরে না, রাখবা কিসের জন্য? তুমি কানে তো মধু ঢালছে, কথা একটু শুনি। কি কারণে তুমি ফোন দিয়েছো সেটাকে ভুলবা তো নাকি? শোনো, তোমার একটা সুখবর দেওয়ার জন্য ফোন। সুখবর দেওয়ার জন্য ফোন দিয়ে কি সুখবর বলো না, কতদিন কোনো সুখবর শুনি না। কি হয়েছে একটু বলো না গো, কি সুখবর? আচ্ছা, তুমি আমার 20,000 টাকা দিবা? তোমারে 20,000 টাকা দিব, এটা সুখবর? জবের ব্যাপার পাশতেই পেলাম না। তোমাকে আমি 20,000 টাকা দিব, এটা সুখবর হয় কি করে? আর তুমি টাকা দিয়ে কি করবা? আমি যেই কাজেই নিতেছি সেটা যে আমি তোমার উপকারের জন্য নিতেছি, তোমার কাজে ব্যয় করার জন্য নিতেছি, সেটার কি তোমার কোনো সন্দেহ আছে? আরে না, কি আনসান বকছো, কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে কিসের জন্য? তুমি টাকা চেয়েছো ওকে, ওকে। কিন্তু কিসের জন্য, মানে কি সুখবরের জন্য ব্যাপারটা একটু বুঝবা তো, একটু মনে শান্তি পেতাম। আচ্ছা শোনো, জব ভাইরা আছে না? জব ভাইরা বলছে তারে যদি আমি 20,000 টাকা দিই তাহলে সে আমার জীবন থেকে একবারে চলে যাবে। ও আল্লাহ রে, কি সুখবর দিলা তুমি! আমার তো মনে হচ্ছে আমি চিৎকার করি, মাইকিং করে চিৎকার করি। জবর ব্যাপার তুমি টেনশন নিও না, আমি 20,000 টাকা জোগাড় করে টাকার বান্ডিল ওই মামুরুটা জব্বারের মুখে আমি ছুঁড়ে মারবো, বুঝছো? মাশরাফির মতো পেশ নিয়ে ছুঁড়ে মারবো, মুখ ফেটে যাবে টাকার বান্ডিল দিয়ে। আই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মানে আমি কি তোমাকে বলছি যে তুমি টাকা নিয়ে জব্বারের কাছে যাও? আচ্ছা তুমি বুঝো না কেন? আমি যে তোমাকে বলে দিছি যে সে টাকার বিনিময়ে আমাদের লাইফ থেকে চলে যাবে, সেটা যদি সে জানে তাহলে তার প্রেস্টিজও লাগবে না। তাহলে টাকাটা তুমি তাকে দিবা না? তুমি টাকাটা আমাকে দিবা, আমি তাকে গোপনে টাকাটা দিব, তারপর সে আমাদের লাইফ থেকে একবারে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার মানে ওভার ক্লিয়ার, 100% ক্লিয়ার। তুমি টেনশন নিবা না, সব টেনশন আমাকে ট্রান্সফার করে দাও। আমি 1 ঘন্টার মধ্যে যেখান থেকে পারি টাকা নিয়ে আসতেছি, তুমি টেনশন করো না, ওকে? কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত? কি বলছো তুমি? তোমার 1 কোটি শর্ত মানতে আমি রাজি আছি। কি শর্ত তুমি বলো না। শোনো, এই টাকার ব্যাপারে কিন্তু তুমি এখন কাউকে কিচ্ছু বলতে পারবে না। জব্বার যখন আমাদের লাইফ থেকে চলে যাবে তখন তো শুধু তুমি আর আমি, আমি আর তুমি, মনে করো সুখের সংসার হবে, বুঝছো? এই টাকার ব্যাপারে এখন কাউকে বলতে যাও না, ওকে? অবশ্যই ঠিক আছে, ঠিকের উপর ঠিক আছে। এটা কাকপক্ষীয় টের পাবে না, এক হাত দিয়ে টাকা দিব, যদি ডান হাত দিয়ে টাকা দিই বাম হাত টের পাবে না, তুমি টেনশন নিও না।